হ্যালো, হ্যাঁ জানতো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি তোমাকে জানতে চাইবো যে তোমার ইন্টারভিউ কোথায় হয়েছিল। আমার ইন্টারভিউ হয়েছিল কল্যাণী এনবিএফ ক্যাম্পে হয়েছিল। আচ্ছা আচ্ছা, তুমি যদি বলো যে ইন্টারভিউ হলে ঢোকার আগে তোমাকে কি কি প্রসিডিওর মানতে হয়েছিল। প্রথমত আমি গেটে একজন বসেছিল কনস্টেবল, তাকে আমি দেখালাম এডমিট কার্ডটা, বলে ভেতরে চলে যাও। ভেতরে যাওয়ার পরে 2টা চেয়ার একটা প্যান্ডেল করা আছে, ওর ভেতরে বসলাম। আচ্ছা সিরিয়াল ওয়াইজ বসালো, তারা বলছে যে ডকুমেন্টস গুলো সাজাতে বললো, যেভাবে আমি হ্যাঁ সাজালাম। আচ্ছা তারপরে এক এক করে ওপরে নিয়ে যাওয়ার জন্য রেডি করলো। আমি এবার নিচের তলায় আমাকে যেটা চেক করলো সেটা হচ্ছে, প্রথমত হ্যান্ড স্যানিটাইজার ওইগুলো করতে হলো জল দিয়ে ধোয়ার পরে। তারপরে আমাকে এক জায়গায় পাশে একটা টেবিলে নিয়ে গেল, নিয়ে অ্যাডমিট কার্ডটা দেখলো। তারা আচ্ছা বলছে, নাম জয়ন্ত ঘোষ? আমি বললাম হ্যাঁ। বলার পরে বলছে, একজন স্যানিটাইজার থার্মাল স্ক্যানিং দিয়ে চেক করছে, আর একজন ডক্টর অক্সিজেনের মাত্রাটা চেক করছে। আচ্ছা তারপরে আমাকে বললো উপরে চলে যাও। উপরে যাওয়ার পরে একটা করে ফাইল দিল সবাইকে, আচ্ছা বললো ডকুমেন্টস গুলো আর জেরক্স গুলো এ করো, মানে ঢুকাও ওর ভেতরে। আর সেলফ অ্যাটেস্টেড সবাই করেছে? তো আমি বললাম হ্যাঁ স্যার। আচ্ছা বললো এবার নিয়ে যাওয়ার পরে ওটা স্যানিটাইজার হয়ে আসলো, মানে আমাদের আসল ডকুমেন্টস গুলো দিয়ে দিলো, ফাইলটাও নিয়ে নিলো, বললো ব্যাগের মধ্যে রেখে দাও। আচ্ছা এবার জেরক্স কপি গুলো নিয়ে একটা ঘরে ঢুকতে হলো। আবার নিয়ে পরে সেগুলো চেক করলো একটা ম্যাডাম, নাম মানে ডাকলো, হ্যাঁ ম্যাডাম, বাবার নাম জিজ্ঞেস করলো, বাবার বললাম হ্যাঁ। তারপর একটা স্যারের কাছে গেলাম, এসআই, সে অরিজিনাল ডকুমেন্টস গুলো চেক করলো। চেক করার পর তারপরে আমাদেরকে একজন হাতে ফিঙ্গারপ্রিন্ট নিল আর আচ্ছা কিউআর কোড দিয়ে ওগুলো চেক করলো অ্যাডমিটটা। আচ্ছা তারপরে আমাদের সব ডকুমেন্টস ওরা নিয়ে নিল। তারপরে আমাদের আসল ডকুমেন্টস নিয়ে আমরা ব্যাগের মধ্যে সব রেখে আসলাম, নিয়ে এক এক করে সিরিয়াল ওয়াইজ বসালো এরপর বলো ইন্টারভিউ বসা। হলে তোমাকে কিভাবে ঢোকানো হলো এবং ইন্টারভিউ হলের একটু বর্ণনা দাও। এবার ঢোকার সাথে সাথে আমাকে বললো বসছো, বসার পর আমার সেকেন্ড ছিল, আমার দ্বিতীয় নম্বরে আমি কি যখন বেল পড়লো আমি ভেতরে ঢুকলাম। আমি পারমিশন নিলাম, আমি কি ভেতরে আসতে পারি? বললো আসুন। আমি বললাম নমস্কার ম্যাম, নমস্কার স্যার, বলে ঢুকলাম। আমি ঢোকার সাথে সাথে বললো বসুন, আমি বললাম ধন্যবাদ। বললো নাম কি? আমি বললাম নামটা। তারপরে বলছে যে আপনি লাস্ট কোয়ালিফিকেশন কি? আমি বললাম উচ্চ মাধ্যমিক পাস। কি কি সাবজেক্ট ছিল? সাবজেক্ট গুলো বললাম। বলার পর বলছে যে আচ্ছা বলুন তো পলাশির যুদ্ধ কত সাল হয়? আগাম স্যার 1757 সালে 23শে জুন। তারপরে জিজ্ঞেস করছে পলাশিটা কোথায় অবস্থিত? আমি বললাম স্যার নদিয়ায়। বলছে না, পলাশিটা কোন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে তুমি কি আচ্ছা জানো? আমি বললাম স্যার নদিয়ায় তো দুটো পুলিশ পুলিশ ডিস্ট্রিক্ট আছে। তো বললো কি কি জানো? আমি বললাম হ্যাঁ স্যার, একটা হচ্ছে রানাঘাট পিডি, একটা হচ্ছে কৃষ্ণগড় পিডি। বললো আচ্ছা। আমি বললাম, তা বললো যে পলাশিটা কোন পুলিশ ডিস্ট্রিক্ট আন্ডারে। আনসার এই মুহূর্তে মনে পড়ছে না, আচ্ছা কিন্তু আমার অ্যান্সারটা জানা ছিল, আমি যা কনফিউশনের মধ্যে দিতে দিতে চাইনি। হ্যাঁ হ্যাঁ তারপরে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি করো? আমি বললাম স্যার মাঠের কাজ করি ও পড়াশোনা করি। আচ্ছা বলছে আচ্ছা। তারপরে বললো বাড়িতে কজন আছে ফ্যামিলিতে? আমি বললাম স্যার 4 জন, বাবা মা, দাদা আর আমি। দাদা কি করে? আমি বললাম স্যার দাদাও পড়াশোনা করে ও মাঠের কাজ করে। আচ্ছা বলছে তারপর একজন পাশ থেকে জিজ্ঞেস করছে, একটা জায়গায় আপনি টহল দিচ্ছেন, তো একটা ব্যাগ দেখলেন হারিয়ে গেছে, আচ্ছা তো আপনার কি করণীয়? আমি শুনতে পাইনি বলে আমি জিজ্ঞেস করলাম স্যার আর একবার একটু বলবেন। তা বললো যে একটা জায়গায় ব্যাগ হারিয়ে গেছে, সেটা আপনি টহল ধরে দিচ্ছেন, কি করবেন? হ্যাঁ আমার আমার মতন গুছিয়ে অ্যান্সারটা দিলাম। আচ্ছা তারপরে দেওয়ার পর বলছে যে একদিন পাশ থেকে বলছে আপনি 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আচ্ছা এই কারণ প্রশ্ন স্যার এই করেছে মুহূর্তে আমি তাহলে উচ্চ তোমাকে, হম হম মানে এইরকম প্রশ্ন তো এক্সপেক্টেড ছিল যে করতে পারে, তো অনেকেই করেনি দেখছি, তোমাকে করেছে দেখছি এটা। হ্যাঁ। এবার বলছে 5 বছর পরে নিজেকে আপনি কোথায় দেখতে চান? আমি বললাম স্যার এই মুহূর্তে তো আমি উচ্চ মাধ্যমিক পাস, তো আমি গ্রাজুয়েশনটা করবো চাকরি করার সাথে সাথে, ও আচ্ছা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদের জন্য আমি অ্যাপ্লাই করবো, ওই চাকরিটার প্রতি আমি খুব ইচ্ছুক। বললো আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যে কারো কোশ্চেন আছে? বললো না। এবার আমি বুঝতে পারিনি যে যেতে বলেছে। এবার আমি পাশে একজন ছিল, স্যার আমি যেতে পারি? বললো হ্যাঁ আপনি আসুন। এবার যেটা আমি ভুল করেছি লাস্টে বলছি, আমি বলে চলে আসলাম যে নমস্কার ম্যাম, নমস্কার স্যার, বলে আমি চলে এসেছি। আচ্ছা আচ্ছা এই তো মানে, ধন্যবাদ, হ্যাঁ বলো। ধন্যবাদটা লাস্টে আমার আর জানানো হয়নি, মানে আমি নমস্কার ম্যাম, নমস্কার স্যার, বলে আমি চলে এসেছি। আচ্ছা আচ্ছা সেটা ঠিকই আছে। আর আচ্ছা বলো যে আগামী যারা ক্যান্ডিডেট আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে, তাদেরকে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তাদের প্রিপারেশন বলতে আমি বলতে চাই যে কোন রকম টেনশন করার কিছু নেই, ওরা ভেতরে কোঅপারেটিভ, আর যারা চেকিং করছে ডকুমেন্টস নিয়ে কোনো ওদের প্রবলেম নেই, আচ্ছা মানে ভালোভাবে খুব ইজিলি ভাবে ইন্টারভিউটা দিলাম, ভেতরে মনে হচ্ছে কোনো ব্যাপার না, কোনো কিছুই না, আচ্ছা জাস্ট ফর্মালিটি ওরা পালন করছে, মানে কোনো রকম প্রেশার বা কোনো কিছু ভয় দেখাচ্ছে এরকম কিচ্ছু না, শুধু ভাই ভাই করে কথা বলছে। আচ্ছা
এই কটা। আচ্ছা, আর মানে তোমাদেরকে ডিস্ট্রিক্ট রিলেটেড বেশি প্রশ্ন করা হচ্ছে না, কারেন্ট অ্যাফেয়ার্স তো না না করা না হচ্ছে না? না না, কিচ্ছু করা হচ্ছে না, আচ্ছা বেসিক কোশ্চেন গুলো করছে। আচ্ছা আচ্ছা, জয়ন্ত, তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমার আগামী ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা।